বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো পক্ষীপুর জঙ্গলের গল্প। সেখানে অনেক পশু পাখি বাস করত। সব পশু পাখিরাই খুব সুখে শান্তিতে দিন যাপন করছিল। সেখানে বাস করত একটা বাঘিনীও। সেই বাঘিনী তার ছোট্ট ছানাকে নিয়ে এদিক ওদিক পানে ঘুরে বেড়াত। কিন্তু সেই বাঘিনীর সুখের জীবনে নজর পড়ে গেল একটা শিকারির। একটা শিকারি তখন বাঘিনীটাকে দেখতে পেয়েছিল যখন বাঘিনীটা তার ছোট্ট ছানার সাথে কথা বলছিল। তখন শিকারিটা বাঘিনীর দিকে লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। শিকারির গুলির নিশানায় বাঘিনীটা আহত হয়ে যায়। তখন সেখানেই সঙ্গে সঙ্গে মারা গেল বাঘিনীটা। কিছু ভেবে না পেয়ে বাঘিনীটা ছানা কাঁদতে লাগলো, কারণ সে ছিল বোবা, তাই চিৎকার করে কাউকেও ডাকতে পারছিল না। তার কিছুক্ষণ পর জঙ্গলের অনেক পশু এসে বাঘিনীটার সামনে ভিড় করলো। এই মনে হচ্ছে বাঘিনীটা মারা গেছে। ইস ইস, খুব খারাপ হলো ওর সাথে। ইস, এখন ছোট্ট বাচ্চাটা পুরো তো একা হয়ে গেল, ওর কি হবে? ইস, এইসব দৃশ্য দেখার পর ওখানে সব পশুদের মধ্যে থাকা ছাগলটার খুব মায়া হলো বাঘিনীটার বাচ্চার প্রতি। তখন ছাগলটা বলে উঠল, ছানাটা তো একা হয়ে গেল, এক কাজ করি, ওই ছানাটাকে আমাদের সাথেই আমাদের বাড়িতে নিয়ে যাই। না 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 ছাগল, তুমি কিন্তু এই কাজটা করো না, ওই বাঘ কিন্তু বড় হয়ে তোমাদেরকেই খেয়ে ফেলবে। তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি না নিয়ে যাবে বাঘের বাচ্চাকে? তারপর ওখান থেকে সব পশুরা যে যার নিজের স্থানে চলে যায়, কিন্তু ছাগলটা তার ছোট্ট ছানাটাকে নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। তখন ছাগল ছানাটা বলে ওঠে, মা মা, তুমিও এই বাঘ ছানাটাকে আমাদের সাথে নিয়ে যাবে, খুব ভালো হবে মা, আমার তো ভাই নেই, আজ থেকে তবে ও আমার ভাই হবে। হ্যাঁ রে, ওকে চল আমাদের সাথে নিয়ে যাই, ও যে বড্ড একা হয়ে গেছে। ছোট্ট ছানা, তুই আর কাঁদিস না রে, চল তুই আজ থেকে আমাদের সাথেই থাকবি, আজ থেকে আমি তোর মা হলাম। এইসব কথা বলার পর ছাগলটা বাঘ ছানাটাকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দেয়। তারপর থেকে ওরা তিনজনে সুখে দিন যাপন করতে শুরু করলো। এ ভাই, চল আমরা দুজনে বাইরে গিয়ে খেলা করি, ঠিক আছে? হ্যাঁ রে ছানা, তোরা দুজন বাড়ির বাইরে গিয়ে খেলা কর, আমি যাই জঙ্গলে কিছু ঘাস পাতা খেয়ে আসি, আর আসার পথে তোদের জন্য কিছু খাবার নিয়ে আসব। তোরা কিন্তু আমাদের এই বাড়ির আশেপাশেই থাকিস, দূরে কোথাও কিন্তু যাস না, মনে থাকে যেন, ঠিক আছে? ছাগলটা ওখান থেকে চলে যাবার পর বাঘছানাটা ছাগলছানাটা দুজনে মিলে ফুটবল নিয়ে খেলতে শুরু করলো। এইভাবেই ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠলো। মা ছাগলটা বাচ্চানেটাকে ভালোবাসা স্নেহ দিয়ে একটু একটু করে বড় করে তুলছিল। ওদের খুবই ভালো দিন কাটছিল। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন মা ছাগলটা যখন জঙ্গলে ঘাস খাওয়ার জন্য গেছিল, তখন ছোট্ট ছাগল ছানাটা বাচ্চানেটার সাথে ধরাধরি খেলতে গিয়ে এক জায়গায় পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় ভীষণ আঘাত পায়। ওইদিকে মা ছাগলটারও বাড়ি ফিরে আসার সময় হয়ে গেছিল। সে তখন বাড়িতে ফিরে এসে দেখল তাদের ঘরে কেউ নেই, ছোট্ট ছাগল ছানাটাও নেই, এমনকি বাঘ ছানাটাও নেই। তারপর মা ছাগলটা চারিদিকে তার ছোট্ট ছানাটাকে আর বাঘ ছানাটাকে খুঁজে বেড়াতে লাগলো। অনেক খোঁজার পর কোথাও খুঁজে পেল না তার ছোট্ট ছানাটাকে। তখন সে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। আমি খুব ভুল করেছি, ওই বাঘ ছানাটাকে বিশ্বাস করে ওর সাথে আমার ছোট্ট ছানাটাকে ছেড়ে। এইসব কথা একা একা বলার সাথে সাথে ওখানে একটা শিয়াল চলে আসে। সে তখন বলে, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন গো ছাগল? তোমায় আর কি বলবো শিয়াল মামা, তুমি সেদিন ঠিকই বলেছিলে, বাঘ ছানাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া উচিত হয়নি, ওই বাঘ ছানার উপরে আমি মায়া দেখিয়েছিলাম, ও মনে হচ্ছে আমার ছাগল ছানাটাকে খেয়ে ফেলেছে, ওকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এমনকি বাঘ ছানাটাকেও খুঁজে পাচ্ছি না, জানি না ওকে খেয়ে ও কোথায় পালিয়ে গেছে। এইসব কথা বলার পর ছাগলটা ওখান থেকে বাড়িতে ফিরে যায়। মা ছাগলটা বাড়িতে ফিরে বাঘ ছানাটাকে দেখে বলতে লাগলো, আমার ছোট্ট ছাগল ছানা কোথায় গেল? তুই ওকে কি করেছিস বল, তুই ওকে নিয়ে
তোকে বিশ্বাস করে ভালোবেসে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, তুই অনাথ অভাগা তোর কেউ নেই বলে। আর সেই তুই কি না আমার ছোট্ট ছানাটাকে খেয়ে ফেললি, তোর একটুও মায়া হলো না ওর উপর? ও তো তোর বোনের মতো, বল তুই কি করে পারলি এমনটা করতে? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, তোর মুখ আমি কোনোদিনও দেখতে চাই না, এক্ষুনি চলে যা তুই আমার সামনে থেকে। মা গো, তুমি আমাকে আর কিছু বলো না গো মা, আমি বোনকে খাইনি, বোন যে আমার নিজের, আমি ওকে কেন খাবো? তুমি আমাকে এত দোষারোপ করো না গো মা, আমি তো বোনকে জঙ্গলে হাসপাতালে ভর্তি করে এসেছি, ও যে মাথায় বড় আঘাত পেয়েছে, আমি ওকে খাইনি মা। এইসব কথা বাঘছানাটা মনে মনে ভাবতে লাগলো, কারণ সে তো বোবা ছিল, তাই ছাগলটাকে সত্যি কথাগুলো বলতে পারলো না। তারপর মনের দুঃখে বাঘছানাটা কাঁদতে কাঁদতে ওখান থেকে কোথাও একটা যেন চলে গেল। তার কিছুক্ষণ পর ছোট্ট ছাগলছানাটা তার বাড়িতে ফিরে আসে। তখন ছাগল মাটা বলতে লাগে, ছানে রে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তোকে তো আমি সারা দিন কত খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। মা গো, আমি তো জঙ্গলে হাসপাতালে ছিলাম, আমি আর ভাই খেলতে খেলতে আমি যেন তো পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলাম, তাই তো ভাই আমাকে জঙ্গলে হাসপাতালে নিয়ে গেছিল। ছানারে, আমি তোর ভাইয়ের উপর সন্দেহ করে খুব ভুল করেছি জানিস তো, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম ওই বাচ্চানা তোকে খেয়ে ফেলেছে, তাই আমি ওকে অনেক কটু কথা শুনিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। চল শিগগিরই চল, ও কোথায় গেল দেখি, চল ওকে খুঁজে নিয়ে আসি আমরা যেখান থেকে পারি। এই বলে ছাগল ছানাটা আর ছাগল মাটা ওখান থেকে বাচ্চানাটাকে খুঁজতে বার হয়। তারপর জঙ্গলে এক জায়গায় দেখলো বাচ্চানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওখানে গিয়ে বাচ্চানাটাকে বলতে লাগলো, বাছা চল তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল, তোকে আমি না জেনে অনেক কথা শুনিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিস রে। ছাগলটা নিজের ভুল বুঝতে পেরেছিল, তারপর বাঘছানাটাকে ওদের সাথে বাড়িতে নিয়ে গেছিল। এরপর থেকে ওরা তিনজনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমার এই গল্পটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটিতে একটা লাইকও দিয়ে দিও। টাটা বন্ধুরা।